দৈশিক ও ভূখণ্ডভিত্তিক সংস্কৃতি জায়েজ এবং নাজায়েজ হওয়ার মাপকাঠি কি? কখন দৈশিক সংস্কৃতি উদযাপন করা জায়েজ এবং কখন নাজায়েজ, এ বিষয়ে এই সীমারেখা জানতে চাই। বৈমাদি, এ বিষয়ে মৌলিক কথা হলো, কোনো এলাকাতে কোনো অঞ্চলে মানুষের বিশেষ কোনো কালচার বা সংস্কৃতি বা কোনো নিয়ম সিস্টেম চালু থাকতে পারে, সে সমস্ত সংস্কৃতি বা কালচার এটার সাথে যদি কোরআন হাদিসের কোনো প্রকার সংঘর্ষ না হয়, কোন প্রকার কন্ট্রাডিক্টরি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে সেই কালচার গ্রহণ করতে, সেই কালচার অনুসরণ করতে, ফলো করতে ইসলাম শরিয়া নিষেধ করে না। আরবিয়ানদের নিজস্ব কিছু সংস্কৃতি কালচার আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে ডিনাই করেননি, যাবত না সেগুলো ওয়াহির বিপরীতে দাঁড়িয়েছে। বিধায় আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের যে সমস্ত সংস্কৃতি আছে, ধরুন কথার কথা নবান্ন উৎসব, আমরা যখন ফসল ঘরে তুলি, উৎসব করি আমরা, এগুলো এই অঞ্চলের উৎসব। তো এই উৎসবগুলো, এগুলোর সাথে কোনো হাদিসের কোনো সংঘর্ষ না, এটাকে কেউ ইবাদত মনে করে করছে না, এটাকে দিনের কাজ, ইসলামের কাজ, সবের কাজ মনে করে করছে না, বিধায় এটি করাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে সংস্কৃতি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, যে সংস্কৃতি পালন করতে গেলে কোরআন হাদিসের বিরুদ্ধে আমাকে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি একজন মুসলিম পরিত্যাগ করবেন, সেটি তার জন্য করা জায়েজ নয়। দৈশিক সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বলতে আবার যেগুলোকে বলা হয়, সেগুলো কতটা দৈশিক বা আঞ্চলিক সংস্কৃতি সেটা একটি বড় প্রশ্নের বিষয়। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে পয়লা বৈশাখ উদযাপনের জন্য মঙ্গল শোভাযাত্রা বের করে এটাকে দৈশিক বা আঞ্চলিক সংস্কৃতি বলা হয়, অথচ এটি আদৌ দৈশিক বা আঞ্চলিক সংস্কৃতি নয়, যেটি মাত্র 30-40 বছর যাবৎ গুটি কতেক মানুষ শুরু করেছে একটা বিশেষ ঢাকা ইউনিভার্সিটির একটা বিশেষ বিভাগের উদ্যোগে। সামান্য কিছু মানুষ অংশগ্রহণ করছে যার সাথে আপামর সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, এবং যেটি বাংলাদেশের মানুষের আবহমানকালতে চলে আসা কোনো কিছু নয়, সেটি কখনো বাংলাদেশের মানুষের ঐতিহ্য বা আবহমানকাল থেকে চলে আসা কোনো সংস্কৃতি হতে পারে না। এটাকে দৈশিক বা আঞ্চলিক সংস্কৃতি হিসাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া এখানকার যে কর্মকাণ্ডগুলো আছে, সেই কর্মকাণ্ডগুলো, এগুলা হিন্দু ধর্মাবলম্বীদের অনেক ধর্ম সংক্রান্ত আচার আচরণ, তাদের প্রথা নিয়ম, এগুলোর সাথে অনেকটাই আপনার সাদৃশ্যপূর্ণ, এবং কোনো কোনো ক্ষেত্রে সেগুলোর হুবহু মিল, এবং কোনো ক্ষেত্রে নামও সেগুলোর হুবহু এখানে রিপ্লেস করা হয়েছে। বিধায় এটি এ অঞ্চলের মুসলমানদের বা সব ধর্মের মানুষের সার্বজনীন কালচার হিসাবে যারা এটাকে প্রচার দেওয়ার চেষ্টা করছে, সেটা কখনো আমাদের দেশীয় সংস্কৃতি নয়, এবং এই সংস্কৃতির বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না। এটি রীতিমতো প্রগতিশীল যারা দাবি করছেন তাদের এই প্রগতিশীলতার দাবির পরিপন্থী একটি কাজ। কারণ হলো, তারা যে কোনো কিছু সমালোচনা করা যাবে এই মতবাদে তারা বিশ্বাসী, যে কেউ তার মত প্রকাশ করার স্বাধীনতায় তারা বিশ্বাসী। ওয়াজ মাহফিল এদেশের শত শত বছরের ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য, এদেশের লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের ওয়াজ মাহফিলের সাথে সংশ্লিষ্ট সম্পর্ক। বিশেষ করে গ্রাম বাংলা ওয়াজ মাহফিলের এই কালচারটার সাথে সাধারণ মানুষ কতটা জড়িত, এক একটা মাহফিল উপস্থিতিলে বোঝা যায়। হাজার হাজার মানুষের সমাবেশ সেখানে হয়ে থাকে কোনো প্রকার পার্থিব কোনো প্রাপ্তির আশা ছাড়াই। এই সমস্ত মাহফিলগুলোর বিরুদ্ধে পর্যন্ত আমরা কথা বলছি, ওলামায়ে কেরাম নিজেরা কথা বলছেন, সমালোচনা করছেন ত্রুটির জায়গাগুলো নিয়ে, সেখানে পয়লা বৈশাখ নিয়ে সমালোচনা করা যাবে না, এটি মোটেও গ্রহণযোগ্য কোনো কথা নয়। বিধায় যেটি বলছিলাম যে দৈশিক এবং আঞ্চলিক সংস্কৃতি হিসাবে আমরা সেই কাজগুলোকে, সেই সংস্কৃতিগুলোকে গ্রহণ করতে পারি যেগুলোর সাথে কোনো দেশের কোনো সংঘর্ষ নেই, আর দৈশিক এবং আঞ্চলিক সংস্কৃতি হিসাবে যেগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে সেগুলো আদৌ দৈশিক বা আঞ্চলিক কোনো সংস্কৃতি নয়, দেশের মানুষের অপর মানুষের সাথে সেগুলোর কোনো সম্পর্ক নেই, এবং সেগুলো সীমিত সংখ্যক গুটি কতেক মানুষ সমাজের সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিতে চেষ্টা করছে, গোটা মিডিয়ার সমস্ত আপনার সাইড সবগুলো মিলে একযোগে চেষ্টা করে যেখানে মাত্র 100 মানুষ জড়ো করতে পেরেছে, সেটা এদেশের মানুষের আপামর সাধারণ মানুষের কালচার বা সংস্কৃতি হতে পারে না। এদেশের মানুষ বৈশাখী ঝড়ে, কালবৈশাখীতে আল্লাহর নাম নেয়, আজান দেয়, সেদেশের মানুষের সংস্কৃতি এই বিভিন্ন আপনার পশু পাখির মুখোশ এগুলো পরে শোভাযাত্রা বের করে, মিছিল বের করে, র্যালি বের করে সেখান থেকে কল্যাণ কামনা করা নয়, এবং কল্যাণ বৈশাখের কাছে কামনা করে যে সমস্ত কবিতা বা পংক্তি আমরা শুনতে পাই সেগুলো ইসলামী বা আদর্শের সাথেও যায় না। মুসলমান কোনো অবস্থাতেই সমস্ত সংস্কৃতিতে গা ভাসাতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।